হ্যালো বন্ধুরা, আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সাথে ধুতি স্টাইলে শাড়ি পরানো শেয়ার করব। আমি যখন ব্রাইডাল মেকআপ করেছিলাম, কোর্স করেছিলাম, তখন আমি 30-35 রকমের শাড়ি পরানো শিখিয়েছিল ম্যাম আমাদেরকে। তাই ভাবলাম যে তোমাদের সাথে একদিন করে আমি না হয় শাড়ি পরানো শেয়ার করি। আর আজকে সোনাই বাড়িতে আছে, আর 5ই সেপ্টেম্বর বলো, তারপর 25শে বৈশাখ, এইগুলোতে না দেখবে ধুতি স্টাইলে শাড়ি পরানোটা খুব কাজে লাগে। আর যখন তোমরা ধুতি স্টাইলে শাড়ি পরবে, অবশ্যই খেয়াল রাখবে ভেতরে লেগিংস পরা। আর এই ধুতি স্টাইলে শাড়ি যখন পরবে, যখন মিডিলের মধ্যে বাঁ সাইডটা তোমরা একটু কম রাখবে, ডান সাইডটা একটু বেশি করে রাখবে। দেখো, আমি ডান সাইডটা বেশি করে রেখেছি আর বাঁ সাইডটা একটু কম রেখেছি শাড়িটা। আর মিডিলে দেখো আমি গিট দিয়ে দেবো, এখানে কোনো সায়া বা অন্য কিছু ইউজ করা হয় না। ভেতরে লেগিংসটা আর উপরে একটা ব্লাউজ বা যেমন টাইপে যেমন শাড়ি হবে সেই রকমে পরলেই যথেষ্ট। চলো তাহলে দেখো তোমরা আমি কী করে শিখ মানে পড়াচ্ছি। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি আরও অন্যরকম তোমরা শাড়ি পরানো দেখতে চাও বা জানতে চাও, অবশ্যই কমেন্ট করবে। আমি যেগুলো আমি শিখেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব।
অল্প সময়ের মধ্যে শাড়িটা পরানো, আর তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি তোমরা আরও অন্য রকমের শাড়ি পরানো দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর দেখো আমি তোকে শাড়ি পরিয়ে দিয়েছি, কিন্তু ও আবার দেখো কত সুন্দর করে সাজেছে নিজে নিজে কিন্তু। আর এগুলো করতে শিখে যাবো যে আমি তো ব্রাইডাল মেকআপটা শিখেছি, আর আমি যখন কোথাও মেকআপ করতে যাই সোনাইকে আমার সাথে নিয়ে যাই, আর সেগুলো না বসে বসে দেখে আর শিখে, আর সেগুলো না বাড়িতে এসে নিজের উপর অ্যাপ্লাই করে। আর ও আইলাইনারটা খুব সুন্দর লাগায় জানো তো, ও কিন্তু এই আইলাইনটা নিজে নিজেই লাগিয়েছে। ও কিছুক্ষণের জন্য সাজবে, তারপর আবার কিন্তু সব মুছে ফেলে দেবে। এখন কিন্তু দুপুরে ভাত খাওয়া হয়নি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকেছে তাদেরকে অনেক ভালোবাসা। তা চলো বন্ধুরা, সবাই সবারই পাশে থাকবে, সবাইকে হেল্প করবে, দেখবে সবারই মানে সামনের দিকে যাওয়ার পথটা অনেকটা সোজা হয়ে যাবে। তাহলে চলো, সবাই টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে।